আসসালামু আলাইকুম, আমি ডক্টর নুসরাত ইসলাম বলছি। আজকে কথা বলবো যাদের বাসায় বা বাড়িতে করোনা সন্দেহভাজন রোগী রয়েছেন, তাদের বাড়ির যে পরিচর্যাকারী আছেন তাদের উদ্দেশ্যে। আমাদের দেশ অত্যন্ত জনবহুল একটি দেশ, এদেশে করোনা যদি মহামারী আকার ধারণ করে তাহলে কতটা বড় ধরনের সমস্যা বা বিপদের সম্মুখীন আমরা হতে পারি, এটা আমরা সবাই কিন্তু এখনই অনুধাবন করতে পারছি। সুতরাং আতঙ্কিত না হয়ে এখন সকলেরই সচেতন হওয়া উচিত। করোনা আক্রান্ত রোগীর ক্ষেত্রে লক্ষণ কী কী হবে ইতিমধ্যে আমরা সবাই ইন্টারনেটের কল্যাণে জেনে গিয়েছি। করোনা আক্রান্ত রোগীর লক্ষণগুলো হচ্ছে, রোগীর জ্বর থাকবে, জ্বরের সাথে তার কাশি থাকতে পারে, গলা ব্যথা হবে, গলার স্বর ভেঙে যেতে পারে, এবং এর সাথে সাথে রোগীর ডায়রিয়া হতে পারে, ক্ষুধামন্দাও কিন্তু হতে পারে, এবং সপ্তম অষ্টম দিনে গিয়ে কিন্তু রোগীর প্রচুর শ্বাসকষ্টও দেখা দিতে পারে। এই ধরনের কোনো ব্যক্তি যদি আপনার বাড়িতে থাকে, আপনার আসলে করণীয় কী, আপনি কিভাবে তার পরিচর্যা করবেন? আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আক্রান্ত ব্যক্তির কাছ থেকে ভালো থাকতে হলে মাস্ক ব্যবহার করতে হবে। তাই আপনারা যদি একই রুমের মধ্যে অবস্থান করেন সেক্ষেত্রে অবশ্যই উভয় পক্ষই মাস্ক ব্যবহার করুন। পরিবারের সকল সদস্যরা আক্রান্ত ব্যক্তির কাছ থেকে অন্তত পক্ষে 1 মিটার বা 3 ফুট দূরত্ব বজায় রেখে চলাচল করার অভ্যাস করুন। আক্রান্ত ব্যক্তির বিছানার চাদর থেকে শুরু করে তার পরিধেয় বস্ত্র, আমি আবারও বলছি, তার বিছানার চাদর, বালিশের কভার, তার পরিধেয় বস্ত্র, টুথপেস্ট, চিরুনি, টুথব্রাশ, সব কিছু আপনি আলাদা করে দিন। তার জন্য আলাদাভাবে থালা বাসনের ব্যবস্থা করুন। এবং আক্রান্ত ব্যক্তি যে পরিধেয় কাপড় ব্যবহার করবে, যে বিছানা চাদর ব্যবহার করবে, সেগুলো যাতে খুব দ্রুত ধুয়ে ফেলা হয়, জীবাণুমুক্ত করা হয়, সেই বিষয়টির প্রতিও কিন্তু লক্ষ্য রাখা উচিত। এবং এই সব জিনিসপত্র ধোয়ার পরে খুব কড়া রোদে শুকিয়ে নেওয়াটা ভালো। আক্রান্ত ব্যক্তি যেন প্রচুর পরিমাণে পানি খায়, এই বিষয়টি লক্ষ্য রাখুন। প্রচুর পরিমাণে তরল খাবার তাকে খেতে দিতে পারেন, তাকে প্রচুর পরিমাণে আপনি ভিটামিন সি খাওয়াতে পারেন। ভিটামিন সি খাওয়াতে বলছি এই জন্য যে ভিটামিন সি আমরা জানি যে আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বাড়ায়। আপনি তাকে বারবার গরম, হালকা গরম পানি দিয়ে লেবুর রস দিতে পারেন। এতে করে সে গরম পানি খাওয়ার কারণে তার গলা ব্যথাটা কিছুটা উপশম হবে, এবং যেটা হবে লেবুর রসের কারণে সে প্রচুর ভিটামিন সিও কিন্তু পাবে। আপনি যদি আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে যান সেক্ষেত্রে অবশ্যই সাবান দিয়ে ভালোভাবে হাত ধুয়ে ফেলবেন। সাবান দিয়ে ভালোভাবে হাত ধোয়ার যে সময় কমপক্ষে 20 সেকেন্ড, 20 সেকেন্ডের কম হাত ধুলে কিন্তু হবে না। এবং কখন কখন আমরা সাবান দিয়ে হাত ধোবো এটা আমরা হয়তো বা অনেকেই জানি না। খাবার গ্রহণ করার আগে আপনি সাবান দিয়ে হাত ধোবেন, খাবার তৈরি করার পূর্বে আপনি সাবান দিয়ে হাত ধোবেন, যখন আপনি শিশুকে খাওয়াবেন তখন আপনি সাবান দিয়ে হাত ধোবেন, টয়লেট ব্যবহার করার পর আপনি সাবান দিয়ে হাত ধোবেন, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে অথবা আক্রান্ত ব্যক্তির ব্যবহৃত কোনো জিনিসের সংস্পর্শে গেলেও কিন্তু আপনাকে সাবান দিয়ে হাত ধুয়ে ফেলতে হবে। অত্যন্ত প্রয়োজনে যদি বাহিরে যান, যেমন কোনো দোকানে যেতে হয় অথবা বাজারে যেতে হয়, তারপরে এসেই কিন্তু দ্রুত সাবান দিয়ে হাত ধুয়ে ফেলবেন। যদি দেখেন যে এই ধরনের আক্রান্ত ব্যক্তি খুব বেশি শ্বাসকষ্ট শুরু হয়ে গেছে বা বেশি সমস্যা হয়ে গেছে, অর্থাৎ যদি রোগীর অবস্থা বেশি শোচনীয় হয়ে যায়, সেক্ষেত্রে কী করবেন? সেক্ষেত্রে বাসায় বসে না থেকে স্বাস্থ্যকেন্দ্রে যোগাযোগ করবেন। IEDCR হটলাইন নাম্বারে আপনি কল করতে পারেন, নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে আপনি যোগাযোগ করতে পারেন। এবং আপনাদের কাছে আমার অনুরোধ, এই রোগীর ক্ষেত্রে কিন্তু আপনারা তথ্য গোপন করবেন না। তথ্য দিয়ে আপনি আপনার ডাক্তারকে সহায়তা করুন, যাতে আপনার রোগী সুনির্দিষ্ট একটি চিকিৎসা পদ্ধতির মধ্য দিয়ে যেতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।